আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ শুক্রবার, আমরা নিউ মার্কেট চলে আসছি তান্দুরি চা খেতে। এই যে দেখেন কিভাবে বানাচ্ছে, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। চা খাওয়া শেষ করে আমরা একটু নিউ মার্কেটের ভিতরে যাব কিছু কেনাকাটা করতে। ওইগুলোও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। দেখেন কি সুন্দর করে বানায় নিচ্ছে চা। আমরা দুজন মাঝে মাঝে এখানে আসি চা খেতে, ভালো লাগে। এই চাটা খেতে অনেক সুস্বাদু। আপনারা যারা খুলনাতে থাকেন তারা অবশ্যই আসবেন। লোকেশন হচ্ছে নিউ মার্কেটের পিছনে, নতুন যেই সেভেন সেট মার্কেটটা হচ্ছে ওইটার অপোজিটে, ওই রাস্তাটার অপোজিটে। আর যারা যারা খেয়েছেন তারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন ওই মামারা বলতেছিল যে আপনারা চাইলে চার কাপটা নিয়ে যেতে পারেন, কিন্তু কষ্ট করে পিরিসটা ফেরত দেবেন। তাই শুনে আবার আমি হাসছিলাম, কেন পিরিসটা নিলে কি সমস্যা। আর আপনাদের বোঝার ক্ষেত্রে বলে দেই, এই চাটা কিন্তু 50 টাকা করে নিছিল। দেখুন চাটা খাচ্ছিলাম আমরা, এই যে নতুন যেই সেভেন সেট মার্কেটটা হচ্ছে সেটার ভিউ। এই যে আমরা নিউ মার্কেটের ভেতরে ঢুকে গেছিলাম চা খাওয়া শেষ করে, হাঁটতেছিলাম নিউ মার্কেটে। নিউ মার্কেট থেকে আমাদের যা যা কেনা প্রয়োজনীয়, যা যা কেনার দরকার ছিল তা তা কেনা শেষ। আমরা এখন বের হয়ে যাব। এই যে দেখেন বের হয়ে যাচ্ছি, এখন যাচ্ছি গরিবের রেস্টুরেন্টে। দেখেন এখানে যে এত পরিমাণে ভিড় ছিল, ঢোকারই জায়গা ছিল না, কোথা থেকে যাব। আর ওইখানে প্রচুর গরম ছিল। আমরা এখান থেকে এখন খাবার দাবার কিনে নিয়ে আমরা যাবো মান্নানে, হাদিস পার্কের ওইখানে, মান্নান চটপটির ওইখানে চটপটি খাবো, ফুচকা খাবো, এর জন্য যাব। এখান থেকে খাবারগুলো কিনে নিয়ে তারপর ওইখানে যাব। ওখানে যে আমরা ওখানে বসেই খাবারটা খাবো, কারণ এখানে এত পরিমাণে ভিড়, ঢোকারই জায়গা ছিল না।
তারপরও আপনাদের জন্য ভিডিও করার জন্য গেলাম। আমাদের এইখানে দুই তিনটা পরিচিত আঙ্কেলের শপ ছিল, সেইখান থেকেই আমরা সবসময় মূলত খাবার দাবার নেই। তো এখন আমরা একটু লাস্ট পর্যন্ত ঘুরে এসে তারপর খাবারগুলো নিয়ে চলে যাব। প্রচুর ভিড়, প্রচুর লোকের না বাবা। আচ্ছা দেখেন, আমরা হাজির পার্কে চলে আসছি। আমরা দেখেন মান্না চটপটির ওইখানে চলে আসছিলাম, তো আমাদের জন্য ফালুদা অর্ডার দিয়েছিলাম, চিকেন ফ্রাই নিয়েছিলাম, বার্গার নিয়েছিলাম, পাস্তা নিয়েছিলাম। এগুলো নিয়ে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এরপর নিচে নামার পরে আমার ফ্রেন্ডের মনে হলো যে ওরা ফুচকা খাবে, তো আবার নিচের একটা পাশেই মান্নান চটপটির ওইখানে ঢুকে গেলাম। ঢুকে ফুচকা অর্ডার করছিলাম, সেগুলাই খাচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এরপর চলে যাব। এই যে দেখেন ফুচকার দোকানে ফুচকার দোকানে যাচ্ছিলাম। ফুচকাগুলো অনেক টেস্টি ছিল। এই যে দেখেন হাদিস পার্কের সামনে, এই যে খাওয়া দাওয়া শেষ আমাদের, এখনই আমরা বাসায় চলে যাব। এই যে বাসায় চলে যাচ্ছি। তুমি কি আমার মা নাকি জানি? তুমি আমার মা। আজ শনিবার সকাল 9:30 বাজে, এখন রান্না শুরু করে দিয়েছিলাম। প্রথমে ঝাল, পেঁয়াজ, লবণ, হলুদ সব দিয়ে দিয়েছি, এখন একটু পানি দিয়ে দিব। আলু দিয়ে একটু পানি দিয়ে কষায় নিব। আলুটা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব। এই যে আলু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা, এই যে ঢাকনা তুলে নিলাম, দেখেন কষানো শেষ। এখন ঝোলের পানি দিয়ে দিব, দিয়ে ওই পানিটা যখন উতরায় যাবে তখনই আমি বেগুন দিয়ে দিব।
আজ বেগুন আর মাছ রান্না করব, রুই মাছ। এই যে এখন বেগুনগুলা দিয়ে দিব সব। এখন ঝোলের কালারটা যেন কেমন লালচে দেখাচ্ছে, কিন্তু বেগুন দেওয়ার পরে ঠিক আমি যেরকম কালারটা চাচ্ছিলাম সেটাই আসবে। আলু আর বেগুন একটু সিদ্ধ হয়ে গেলে তারপর ডিম তার সরি তারপর মাছ দিয়ে দিব। এখন দেখেন সব সিদ্ধ হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিচ্ছি। বেগুনের তরকারি রান্না শেষ, এখন একটু ঝোল কমে গেলেই নামাই ফেলবো, হয়ে যাবে বেগুন রান্না। বেগুন রান্না করা শেষ, এখন রান্না করব লোটিয়া মাছ। এই যে দেখেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। লবণটা যে যার স্বাদ মতো দিবেন। এখন এগুলো হাত দিয়ে ভালো করে মাখাই নিতে হবে। মাখানোর পর তেল দিয়ে দিব। বিশেষ করে মাখানোর উপরেই ডিপেন্ড করে আপনার মাছের এই লোটিয়া মাছটা কেমন স্বাদ হবে, কারণ মাখানোর কাছেই সব কিছু। আপনি যদি ভালো করে মাখান তাহলে অনেক স্বাদ আসবে। ফার্স্টে এটা সুন্দর করে মাখাতে হবে। মাখানোর পর এখন মরিচ দিয়ে দিব, তেল দিয়ে দিলাম, এখন কাঁচা মরিচ দিয়ে দিব। দেখেন মরিচগুলা দিয়ে দিলাম, এখন মাছ দিয়ে দিব। এই মাছটা আমার ফেভারিট একটা খাবার। আর হ্যাঁ, আমি চাইলে এই রান্নার তারপরে আমরা যে ঘুরতে যাই সেইগুলার টোনগুলো আমি মিউট করে দিতে পারি, কিন্তু দেই না, আমার কাছে এই শব্দগুলো ভালো লাগে তাই। আর যদি কারোর ভালো না লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি আর নেক্সট তারপর থেকে দিব না। এই যে মাখানো শেষ, শুধু হাতে যে মশলাটা লেগেছিল ওইটা ধোয়ারই পানি দিব, এছাড়া আদারওয়াইজ আর কোনো পানি দেওয়া যাবে না। সামান্য পানি দিয়েই ঢেকে দিলাম, এর মাঝখানে একবার শুধু নেড়ে দিব, এরপরে হয়ে যাবে মাছ রান্না। আস্তে আস্তে নাড়ছিলাম যেন ভেঙে না যায় মাছগুলা, এই মাছ প্রচুর নরম থাকে, আবার প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। দেখেন বেগুনের কালারটা কি সুন্দর আসছে। এই যে লোটিয়া মাছও রান্না করা শেষ। যারা যারা আমার এই ভিডিও দেখছিলেন তাদেরকে জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমাবিদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।